উপজেলা নির্বাচনকে সামনে রেখে একটি রিসোর্টে চলছিল গোপন বৈঠক। নজিরবিহীনভাবে প্রিজাইডিং অফিসারদের নিয়ে ওই বৈঠক করছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। খবর পেয়ে রিসোর্টটিতে অভিযান চালায় স্থানীয় প্রশাসন এবং পুলিশ। বৈঠকে থাকা 7 প্রিজাইডিং অফিসারের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই এলাকার গার্ডেন প্যালেস রিসোর্টে গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয় রোববার রাত 9টার দিকে। অভিযানের খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্তরা। তবে রিসোর্টের সিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘন্টার মধ্যেই 5 জন প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার। আমরা আমাদের প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে আমরা নিশ্চিত হই যে সেখানে কমপক্ষে 7 জন প্রিজাইডিং অফিসার যারা সরাসরি সেখানে উপস্থিত ছিলেন তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা পাই এবং একজন প্রার্থীর সঙ্গে তারা সেখানে সাক্ষাৎ করেছিল। এরপরে রিটার্নিং অফিসারের অভিযোগের প্রেক্ষিতে একটি বগুড়া সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু হয় কিছুক্ষণ আগে এবং সেই অভিযোগের সূত্র ধরেই আমরা 5 জন প্রিজাইডিং অফিসার এবং এই গতকালকের গোপন বৈঠকে আয়োজন করবার পিছনে যার মূল ভূমিকা ছিল তাকে সহ আমরা মোট 6 জনকে গ্রেপ্তার করি। মোট 5 জন প্রিজাইডিং অফিসার এবং একজন মাস্টার মাইন্ড যিনি ছিলেন এই বৈঠকের যিনি মূল হোতা ছিলেন তাকে আমরা গ্রেপ্তার করি। অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলেন আনারস প্রতীকের মোহাম্মদ রিয়াজউদ্দিন। অন্যদিকে গ্রেফতারকৃত প্রিজাইডিং অফিসাররা হলেন সদর উপজেলার যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সামা, বাহুকা কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক সিরাজগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাত। এছাড়া বৈঠকের আয়োজক ও সমন্বয়ক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, প্রার্থীর সঙ্গে প্রিজাইডিং অফিসারদের এই গোপন বৈঠকের ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 20 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের নাম বাতিল করে নতুন 10 জন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের সাথে পরামর্শ ক্রমেই আমি মামলা দায়ের করি। এখানে আমাদের যে 10 জন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছে, ইতিমধ্যে আমরা 10 জন প্রিজাইডিং অফিসারকে আমরা পরিবর্তন করে নতুন প্রিজাইডিং অফিসার এখানে দায়িত্ব দিয়েছি। পাশাপাশি আমরা প্রার্থীকে শোকজ করেছি, শোকজের জবাব উনি দিয়েছে, পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রেরণ করব। বুধবার সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকেন্দ্র রয়েছে 171টি। সাইদ রহমান, কালবেলা। Thank you.